সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, দুমুখ নীতিতে ভারত, আরবদের চাপে কোণঠাসা মোদি সরকার। সেভ্রেদনস্ক এবং লিসিচানস্ক মৃত শহর, যা বললেন জেলেনস্কি। এক দশকের যুদ্ধেও এত জেনারেল হারায়নি রাশিয়া। প্রভাব পড়ল না পার্টিগেট কেলেঙ্কারির, দলীয় এমপিদের ডাকা আস্থা ভোটে জয়ী বোরিস জনসন। জামিনের মেয়াদ ফুরলে গ্রেফতার হবেন ইমরান, ঘোষণা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর। কাজাখস্তানে বিপুল ভোটে সংবিধান সংশোধন অনুমোদন। এবং যেভাবে কয়েকটি দেশের স্বীকৃতির দ্বার প্রান্তে তালেবান সরকার। দর্শক, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার বলছে, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ক্ষমতাসীন বিজেপির নেতা নেত্রীর অবমাননা করে এসব মন্তব্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজস্ব অভিমত, ভারত সরকারের মনোভাব নয়। ভারত সরকার সব ধর্মের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। মন্তব্য করা ওই ব্যক্তিদের বিরুদ্ধে বিজেপি ইতিমধ্যেই কঠোর ব্যবস্থা নিয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, দুমুখ নীতিতে ভারত। ভারতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ক্ষমতাসীন বিজেপির নেতা নেত্রীর অবমাননাকর মন্তব্যের পর ওঠা বিতর্ক সামাল দিচ্ছে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার বলছে, এসব মন্তব্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজস্ব অভিমত, ভারত সরকারের মনোভাব নয়। ভারত সরকার সব ধর্মের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। মন্তব্য করা ওই ব্যক্তিদের বিরুদ্ধে বিজেপি ইতিমধ্যে কঠোর ব্যবস্থা নিয়েছে। বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মা গত সপ্তাহে এক টেলিভিশন বিতর্কে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী হজরত আয়েশাকে নিয়ে অপমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এরপর বিজেপির দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটি টুইট করলে অনেকেই ক্ষুব্ধ হন। পরে অবশ্য টুইটটি মুছে দেন জিন্দাল। নিজের বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন নূপুর শর্মাও। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিজেপির দুই নেতা নেত্রীর অবমাননাকর মন্তব্যের পর প্রথমে নিশ্চুপ ছিল দলটি, এমনকি ভারত সরকারও এ নিয়ে কিছুই বলেনি। তবে দেশ বিদেশের সমালোচনার ঝড় উঠলে নড়ে চড়ে বসে সরকার। বিশেষত সৌদি আরব, ইরান, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েতের মতো মুসলিম দেশগুলো সমালোচনায় মুখর হলে আর চুপ থাকতে পারেনি দিল্লি। সমালোচনার মুখে নূপুর শর্মাকে সাময়িক আর জিন্দালকে দল থেকে স্থায়ী বহিষ্কার করেছে বিজেপি। নূপুর জিন্দালের বক্তব্যকে অবমাননাকর বলে মন্তব্য করেছে সৌদি আরব। অন্যদের বিশ্বাস ও ধর্মের প্রতি সম্মান জানানোর আহ্বান জানায় সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে কাতার, কুয়েত এবং ইরান। কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানও। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ টুইট করেছেন। বিবৃতি দিয়ে প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনায় বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছেন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন বা ওআইসি। এসব সমালোচনার জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। সোমবার তিনি বলেন, বিজেপি নেতানেত্রীর মন্তব্য ব্যক্তিগত অভিমত, সরকারের মনোভাব নয়। তিনি আরও বলেন, ওআইসি সচিবালয়ের দেয়া বিবৃতি উদ্দেশ্য প্রণোদিত এবং দুর্ভিসন্ধিমূলক, কায়েমি স্বার্থান্বেষীদের মদদে তাদের এই বিভাজন কর্মসূচি। পাকিস্তানের প্রতিবাদের বিষয়ে অরিন্দম বাগচি বলেন, পাকিস্তান ধারাবাহিকভাবে সংখ্যালঘুদের অধিকার হরণ করে আসছে। দেশটিতে হিন্দু, শিখ, খ্রিস্টান এবং আহমদিয়াদের উপর সুপরিকল্পিতভাবে অত্যাচারের সাক্ষী পুরো পৃথিবী। ভারত সরকার সব ধর্মকে সর্বোচ্চ শ্রদ্ধা করে। ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু এখন কাতার সফর করেছেন। এর মধ্যেই ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে বিজেপি নেতা নেত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করেছে দেশটির সরকার। কাতার জানিয়েছে, পুরো বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে ভারতকে। একই দাবিতে কুয়েত, ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ওমানও নিন্দা করেছে। ভারত সরকারের আশঙ্কা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিজেপি নেতানেত্রীর অবমাননাকর মন্তব্যে আরব বিশ্বের সঙ্গে দিল্লির কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে। কেননা এসব দেশে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে। অনেক বিপণী বিতান থেকে ভারতীয় পণ্য সরিয়ে ফেলেছেন ব্যবসায়ীরা। মধ্যপ্রাচ্যে 65 লাখ ভারতীয় কাজ করেন। এ অঞ্চলের দেশগুলো সঙ্গে ভারতের প্রতি বছর 90 বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। দূরত্ব তৈরি হলে এসব মানুষ ক্ষতিগ্রস্ত হবেন, বাণিজ্যে প্রভাব পড়বে। তাই পররাষ্ট্র মন্ত্রণালয়কে সম্পর্কে অবনতির চাপ সামলানোর বিশেষ নির্দেশনা দিয়েছে দিল্লি। কাতারে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তাল রোববার এক বিবৃতিতে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মন্তব্য করা সরকারের মনোভাবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এসব মন্তব্য যারা করেছেন শাসক দলের সংগঠনে তারা বেশ ছোট পদে ছিলেন। এছাড়া মুসলিম দেশগুলোর ক্ষোভ ও বিতর্ক যাতে না বাড়ে সেদিকে বিশেষ নজর দিতে এসব দেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতদের সজাগ থাকার নির্দেশনা দিয়েছে দিল্লি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য অনভিপ্রেত এবং অসমর্থনযোগ্য। ভারতের এই অবস্থান মুসলিম দেশগুলোকে বোঝানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সেভ্রেদনস্ক এবং লিসিচানস্ক মৃত শহর, যা বললেন জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পূর্বাঞ্চলীয় সেভ্রোদোনেস্ক এবং পার্শ্ববর্তী লিসিচানস শহরে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনের বাহিনীর তীব্র লড়াই চলছে। শহর দুটি কার্যত মৃত শহরে পরিণত হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাসে ধীরে ধীরে অগ্রসর হয়েছে রুশ বাহিনী। তাদের সেনারা বর্তমানে লুহানস্কের অনেকটাই দখলে নিয়েছেন। পার্শ্ববর্তী দোনেস্ক অঞ্চলেও উল্লেখযোগ্য অংশ নিয়ন্ত্রণে নিয়েছেন তারা। এই দুই অঞ্চল মিলেই মূলত দোনবাস গঠিত হয়েছে। স্থানীয় সময় সোমবার লুহানস্ক অঞ্চলের সেভ্রোদোনেস্ক শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য স্থানীয় রাস্তায় লড়াই চলেছে। বিমান থেকে ক্রমাগত ছোড়া হয়েছে গোলা। জেলেনস্কি বলেন, সেভ্রোদোনেস্ক শহরে ইউক্রেনের বাহিনীর যে সংখ্যক সেনা অবস্থান করছে তার তুলনায় রুশ বাহিনীর সেনা সংখ্যা অনেক বেশি। পার্শ্ববর্তী লিসিচানস শহরেও গোলা হামলা জোরদার হয়েছে। অলেকজান্ডার লিয়াকোভেস নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, তার ফ্ল্যাটেও রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এএফপিকে তিনি বলেন, তারা এখানে ক্রমাগত গুলি করেছে, খুব ভয়াবহ দৃশ্য ছিল এটি। গত রোববার লিসিচানস্ক শহরটি পরিদর্শন করেছেন জেলেনস্কি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শহর দুটির নিয়ন্ত্রণ নেওয়াটা রাশিয়ার কৌশলগত লক্ষ্য, কারণ এই দুটি শহর দখলের মধ্য দিয়ে গোটা লুহানস্ক অঞ্চলের দখল নিতে পারবেন রুশ সেনারা। সোমবার জেলেনস্কি বলেন, সেভ্রোদোনেস্ক শহরে রুশ সেনারা সংখ্যায় বেশি হলেও ইউক্রেনের সেনারা নিজেদের অবস্থান বজায় রেখেছেন। পাল্টা লড়াই চালানোর সব সুযোগকে কাজে লাগাচ্ছেন তারা। এর আগে সোমবার সকালে ইউক্রেনের জাতীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই বলেন, সেভ্রোদোনেস্কে তীব্র লড়াই চলছে। রুশ হামলার মুখে আমাদের সেনারাও কিছু সময় পাল্টা হামলা চালিয়েছেন। তারা শহরটির প্রায় অর্ধেক মুক্ত করেছেন, তবে এখন আবার আমাদের জন্য পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। এক দশকের যুদ্ধেও এত জেনারেল হারায়নি রাশিয়া। ইউক্রেনে আরও এক শীর্ষ জেনারেলকে হারালো রাশিয়া। ইউক্রেনের পূর্বাঞ্চল দোনবাসে ওই জেনারেল নিহত হয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। কিয়েভের দাবি, এ পর্যন্ত রাশিয়ার অন্তত 12 জন জেনারেল ইউক্রেন সেনাদের হামলায় নিহত হয়েছেন। এর আগে রুশ সংবাদ মাধ্যম মস্কো টাইমস জানিয়েছিল, ইউক্রেনে 12 জন রুশ জেনারেল নিহত হয়েছেন। আফগানিস্তানে এক দশক ধরে যুদ্ধ করেও এত জেনারেল হারাতে হয়নি মস্কোকে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রাশিয়া ওয়ানের প্রতিবেদক আলেকজান্ডার স্লাতকোভ জানিয়েছেন, দোনবাসে রাশিয়া ও ইউক্রেন সেনাদের তীব্র লড়াইয়ে রুশ মেজর জেনারেল রোমান কুতুজভ নিহত হয়েছেন। জেনারেল কুতুজভ স্বঘোষিত দোনেস্ক পিপলস রিপাবলিকের সেনাদের নেতৃত্ব দিচ্ছেন। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ নিয়ে কোনো মন্তব্য করেনি। রোমান কুতুজভ ঠিক কবে নিহত হয়েছেন সে বিষয়ে কিছু বলা হয়নি। বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে আলেকজান্ডার স্লাতকোভ বলেন, ওই আক্রমণে সেনাদের নেতৃত্ব দিচ্ছিলেন জেনারেল কুতুজভ। ওই ইউনিটে পর্যাপ্ত কর্নেল পদমর্যাদার কেউ ছিলেন না। উচ্চ পদে থাকা সত্ত্বেও সাধারণ একজন কমান্ডারের মতোই দায়িত্ব পালন করছিলেন তিনি। ইউক্রেনের সেনাবাহিনীও এই তথ্য নিশ্চিত করেছে, যদিও এর বেশি কিছু তাদের পক্ষ থেকে বলা সম্ভব হয়নি। রাশিয়ার সেনাবাহিনী যদি কুতুজভের নিহত হওয়ার খবর নিশ্চিত করে, তাহলে ইউক্রেনে গত 3 মাসে অন্তত 4 জন জেনারেল হারালো রাশিয়া। ইউক্রেন যুদ্ধের সফলতার জন্য রাশিয়ার সেনারা আরও বেশি তৎপর। মস্কোর পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের 3 জন জ্যেষ্ঠ জেনারেলের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এদিকে এই যুদ্ধে আরও কয়েকজন রুশ সেনা কর্মকর্তার মৃত্যুর খবর নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। ইউক্রেনের বাহিনী যে 3 জন জেনারেলকে হত্যা করেছে বলে দাবি করেছে, তারা পরবর্তী সময়ে বেঁচে আছেন বলে জানা গেছে। মার্চের দিকে ইউক্রেনের সেনাবাহিনী বলেছিল, রুশ মেজর জেনারেল ভিতালি গেরাসিমভকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভের কাছাকাছি এলাকায় হত্যা করা হয়েছে। কিন্তু গত 23 মে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, ভিতালি গেরাসিমভকে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হয়েছে। রাশিয়ার আরও একজন মেজর জেনারেল নিহতের কথা জানিয়েছিল কিয়েভ। তার নাম মাগোমেদ তুশায়েভ, কিন্তু তিনি এখনও জীবিত বলে মনে করা হচ্ছে, কারণ তার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছে। সামরিক বাহিনীর মৃত্যুর খবর রাশিয়ার কাছে একটি রাষ্ট্রীয় গোপন বিষয়। গত 25 মার্চের পর সরকারিভাবে সেনা নিহত নিয়ে হালনাগাদ তথ্য জানায়নি রাশিয়া। ওই দিন মস্কো জানায়, ইউক্রেনে গত 24 ফেব্রুয়ারি সামরিক অভিযানের পর রাশিয়ার 1,351 জন সেনা নিহত হয়েছেন। রাশিয়া বলছে, ইউক্রেনকে নিরস্ত্র ও নব্য নাৎসিমুক্ত করতে তারা দেশটিতে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে। নব্য নাৎসিরা ইউক্রেনের রুশভাষী জনগোষ্ঠীর জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। তবে হামলার কারণ হিসেবে রাশিয়ার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইউক্রেন, যুক্তরাষ্ট্র সহ কিয়েভের পশ্চিমা মিত্র দেশগুলো। এদিকে ইউক্রেনের সেভ্রোদোনেস্ক শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে হামলা জোরদার করেছে রুশ ফৌজ। ইউক্রেনের পূর্বের দোনবাস অঞ্চলের এই শহরের নিয়ন্ত্রণ রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। প্রথম দিকে কিয়েভে হামলা করে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধে পিছু হটার পর এখন দোনবাসের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছেন রাশিয়ান সেনারা। প্রভাব পড়ল না পার্টিগেট কেলেঙ্কারির। দলীয় এমপিদের ডাকা আস্থা ভোটে জয়ী বোরিস জনসন। আজ পড়ল না পার্টিগেট কেলেঙ্কারির। দলীয় সাংসদদেরই ডাকা আস্থা ভোটে জয়ী হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। ফলে আগামী 1 বছর তার মসনদ এক প্রকার সুরক্ষিত বলে মনে করা হচ্ছে, কারণ ব্রিটিশ আইন মতে একবার আস্থা ভোট হয়ে যাওয়ার পর 1 বছর ফের অনাস্থা প্রস্তাব পেশ করা যায় না। রয়টার সূত্রের খবর, সোমবার ব্রিটিশ পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হন প্রধানমন্ত্রী জনসন। তার পক্ষে 211টি ভোট পড়েছে আর বিপক্ষে পড়েছে 148টি ভোট। 2019 সালে বিপুল জনমত নিয়ে ক্ষমতায় এলেও পার্টিগেট কেলেঙ্কারি নিয়ে কিছুদিন ধরেই প্রবল অস্বস্তিতে রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।
স্বস্তি বাড়িয়ে তারই নিজের দল কনজারভেটিভ পার্টির অন্তত 54 জন এমপি সম্প্রতি তার বিরুদ্ধে আস্থা ভোটের ডাক দিয়েছিলেন। প্রধানমন্ত্রী জনসনকে সরাতে গেলে অন্তত 180 জন কনজারভেটিভ এমপিকে তার বিরুদ্ধে ভোট দিতে হতো, কিন্তু শেষ পর্যন্ত দলের 211 জন এমপি তার পাশে দাঁড়িয়েছেন। অর্থাৎ বিতর্ক থাকলেও দলের সংখ্যাগরিষ্ঠ এমপির যে এখনও বরিসের উপরে আস্থা রয়েছে তা ফের একবার স্পষ্ট হয়ে গেল। উল্লেখ্য, করোনা রুখতে দীর্ঘ 2 বছর লকডাউন বিধি জারি ছিল গোটা ব্রিটেনে, কিন্তু সেই লকডাউন চলাকালীনই খাস ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন 10 নং ডাউনিং স্ট্রিটে অজস্র পার্টির আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে, যার মধ্যে অন্তত 3টিতে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন বলে জানা যায়। কয়েক মাস আগে কয়েকটি প্রথম সারির ব্রিটিশ দৈনিকে জনসনের পার্টিতে উপস্থিত থাকার সেই ছবিও ফাঁস হয়ে যায়। তদন্ত নামে পুলিশ সেই পার্টিগেট কেলেঙ্কারিতে গত ফেব্রুয়ারি মাসে ডাউনিং স্ট্রিটে রিপোর্ট জমা দেন বর্ষিয়ান ব্রিটিশ আমলা সু গ্রে। রিপোর্টে বোরিস জনসন সরকারের নেতৃত্বের ব্যর্থতার কড়া সমালোচনা করেন আমলা সু গ্রে। তারপরই এপ্রিল মাসে বিধিনিষেধ অমান্য করে পার্টিগেট বিতর্কে পার্লামেন্টে নিঃশর্ত ক্ষমা চান ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। তার আগে লকডাউনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিধি ভেঙে ডাউনিং স্ট্রিটে পার্টি করার দায়ে 20 জনকে জরিমানা করেছিল লন্ডন পুলিশ। ফলে বিরোধীদের চাপের মুখে আইন প্রণেতাদের সামনে নিজের ভুল স্বীকার করে নেন জনসন। জামিনের মেয়াদ ফুরলেই গ্রেফতার হবেন ইমরান, ঘোষণা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর। জামিনের মেয়াদ শেষ হলেই গ্রেফতার হবেন ইমরান খান, এমনটাই ঘোষণা করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। ফলে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা তেহরিকে ইনসাফ দলের প্রধান যে আরও বিপাকে পড়তে চলেছেন তা স্পষ্ট। এ বিষয়ে রানা সানাউল্লাহ বলেন, ইমরান খানের বিরুদ্ধে দাঙ্গা, রাষ্ট্রদ্রোহ, হিংসা ও বিশৃঙ্খলা সৃষ্টি, সশস্ত্র হামলাসহ নানা অভিযোগে 2 ডজন মামলা দায়ের হয়েছে। জামিনের মেয়াদ শেষ হলে ইসলামাবাদে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাণীগালার বাসভবনের সামনে মোতায়েন রক্ষীরাই তাকে গ্রেফতার করবেন। বলে রাখা ভালো, গত 25 মে দেশে নির্বাচনের দাবিতে আজাদি মার্চ শুরু করেন ইমরান খান। ইসলামাবাদের রাস্তায় জড়ো হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন প্রাক্তন ক্রিকেটারের সমর্থকরা। আজাদি মার্চে গোলমাল বাধার পরেই ইমরান চলে যান পেশোয়ারে। এ সময়ে ইমরান খান সহ পিটিআই নেতাদের নামে একাধিক মামলা রুজু হয়েছিল ইসলামাবাদ থানায়, জারি হয় গ্রেফতারি পরোয়ানা। পেশোয়ারের আদালত থেকে 25 জুন পর্যন্ত আগাম জামিন পেয়েছেন ইমরান খান। ওই সময়সীমা ফুরানোর আগে ইসলামাবাদ দায়রা আদালতে হাজিরা হতে নির্দেশ দেওয়া হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রীকে। সূত্রের খবর, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হতে পারে ইমরানের বিরুদ্ধে। সোমবার ইসলামাবাদে কোর কমিটির বৈঠকে যোগ দিতে আসেন ইমরান। বাণীগালার বাসভবনে এই বৈঠক বসবে। ইমরান এবং তার দলের অন্যতম নেতা শাহ মেহমুদ কুরেশি ইতিমধ্যে পাক ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। উল্লেখ্য, পাক সরকারের বিরুদ্ধেও লাগাতার বিক্ষোভ দেখিয়ে চলেছেন প্রাক্তন ক্রিকেটার। তাকে এমন দাবিও করতে দেখা গিয়েছে যে পাকিস্তান যেভাবে চোরদের হাতে চলে গেল তা দেখে তিনি শিউরে উঠেছিলেন। হতাশ ইমরানকে বলতে শোনা যায়, এইসব লোকেদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার থেকে পাকিস্তানে পরমাণু বোমা ফেললে ভালো হতো। তার মতে, যাদের হাতে ক্ষমতা গিয়েছে তারা এবার দেশটার সমস্ত প্রতিষ্ঠান ও বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেবেন। তিনি প্রশ্ন তোলেন, কোন সরকারি সংগঠনের ক্ষমতা হবে সেই অপরাধীদের বিচার করার? কাজাখস্তানে বিপুল ভোটে সংবিধান সংশোধন অনুমোদন। মধ্য এশিয়ার তেল সমৃদ্ধ দেশ কাজাখস্তানের সংবিধান সংশোধনে বিপুল সমর্থন দিয়েছেন ভোটাররা। গণভোটে 77% ভোটার সংশোধনের পক্ষে রায় দিয়েছেন। সংবিধান সংশোধনের মধ্য দিয়ে দেশটির প্রতিষ্ঠাতা ও নিজের গুরু নূর সুলতান নাজাভায়েভের প্রভাব বলয় থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন বর্তমান প্রেসিডেন্ট কাসিম জোমার তোকায়েভ। রাশিয়ার এই মিত্র দেশে নতুন সামাজিক চুক্তির ভিত্তি স্থাপনে তোকায়েভ এ সংস্কারকে উৎসাহিত করেন। এ নির্বাচনকে তোকায়েভের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে জয় নিশ্চিতের মহড়া হিসেবে দেখা যেতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। সোমবার জাতীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান নুরলান আবদিরব বলেছেন, গণভোট বৈধ বলে বিবেচিত হতে পারে। সংবিধান সংশোধনের পক্ষে 77% ভোট পড়েছে আর নির্বাচনে ভোট পড়েছে 68%-এরও একটু বেশি। গত জানুয়ারির প্রাণঘাতী বিক্ষোভের সময় অভ্যুত্থান চেষ্টা ঠেকিয়ে দেওয়ার পর সংস্কার প্রস্তাব সামনে আনেন তোকায়েভ। দৃশ্যত এতে নিজের সাবেক পৃষ্ঠপোষক 81 বছর বয়সী নাজারভায়েভ এবং তার পরিবারের সদস্যদের সরকারি গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়। গত রোববার 69 বছর বয়সী প্রেসিডেন্ট বলেন, এই গণভোটের মধ্য দিয়ে তার সংস্কার উদ্যোগ কেবল শুরু হল। নিজের ভোট দিয়ে তিনি বলেন, রাষ্ট্র ও সমাজের মধ্যকার সম্পর্কের ধরনে পরিবর্তন আসতে যাচ্ছে, মানবাধিকারকে 1 নম্বরে রাখা হচ্ছে। যেভাবে কয়েকটি দেশের স্বীকৃতির দ্বারপ্রান্তে তালেবান সরকার। তালেবান আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতার নিয়ন্ত্রণ নিয়েছে প্রায় 1 বছর হতে চলল, কিন্তু একটি দেশও এখনও পর্যন্ত তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। নিকট প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান, মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশ সৌদি আরব, তুরস্ক, কেউ না। স্বীকৃতি না মেলায় তালেবান প্রশাসন বহির্বিশ্বে দূতাবাস স্থাপন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা, ব্যবসা বাণিজ্য শুরু কিছুই করতে পারছে না। তবে কি তালেবানকে কোনো রাষ্ট্র স্বীকৃতি দেবে না? গত বছর অর্থাৎ 2021 সালের আগস্টে প্রায় ঝড়ের মতো এসে রাজধানী কাবুল দখল নেয় তালেবান বাহিনী। পতন হয় মার্কিন সমর্থন পুষ্ট আশরাফ গনি সরকার।
সরকারের। ক্ষমতায় এসেই বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়ে তালেবান প্রশাসন, কারণ সাধারণ জনগণ, চাকরিজীবী, ব্যবসায়ী সবার মধ্যে ছিল চরম ভীতি। ব্যবসায়ীদের অনেকেই মালপত্র গুটিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান, কর্মজীবী নারীদের একটা বড় অংশকে কর্মক্ষেত্র থেকে ছাড়িয়ে দেওয়া হয়, পাল্লা দিয়ে বাড়তে থাকে মূল্যস্ফীতি। খাদ্যদ্রব্য সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম এতটাই বেড়ে যায় যে সাধারণ আফগানদের পক্ষে তা কেনা কঠিন হয়ে পড়ে। অর্থনৈতিক এই সংকট মোকাবেলায় আফগানিস্তানের প্রয়োজন ছিল রিজার্ভ থেকে অর্থ নিয়ে খাদ্য কিনে পরিস্থিতি সামাল দেওয়া, কিন্তু তালেবান সরকার তা করতে পারেনি, কারণ নতুন সরকারের প্রতি অর্থনৈতিক অবরোধ আরোপের ফলে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশের ব্যাংকে থাকা আফগান সরকারের $9.5 billion আটকে যায়। বহু অনুরোধ আবেদন সত্ত্বেও একটা পয়সাও বের করা যায়নি। তালেবানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন, তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা সহ অনেক নেতাই সাম্প্রতিক সময়ে নতুন সরকারকে বৈধতা দেওয়ার জন্য বৈশ্বিক নেতাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করে যাচ্ছেন। তাদের ভাষ্য, স্বীকৃতি পাওয়ার জন্য প্রয়োজনীয় সব শর্ত তারা পূরণ করেছেন। বিশেষ করে তারা আহ্বান জানিয়েছেন ইসলামী দেশগুলোর প্রতি, তাদের ভাষায় মুসলিম দেশগুলো যেন অন্য কোনো দেশের জন্য অপেক্ষা না করে ইসলামিক এমিরেট অফ আফগানিস্তানকে স্বীকৃতি দিয়ে দেয়। স্বীকৃতি দিলে আফগানিস্তান যে তীব্র অর্থনৈতিক ও মানবিক সংকট মোকাবেলা করছে তা থেকে উত্তরণ সহজ হবে। একই সঙ্গে পশ্চিমাদের আরোপিত অবরোধ প্রত্যাহারের আহ্বানও জানিয়েছেন তারা, তবে এখনও বরফ গলেনি। অর্থনৈতিক সংকটের মধ্যেও তালেবান সরকারের কিছু পদক্ষেপ প্রশংসিত হয়েছে। সরকার আগামী অর্থ বছরের যে বাজেট প্রণয়ন করেছে তাতে প্রথমবারের মতো নিজস্ব অর্থায়নের উপর নির্ভর করা হয়েছে, কোনো দাতা দেশের অনুদানের উপর নির্ভর করা হয়নি, আশরাফ গনি সরকারের আমলে যা হরহামেশা করা হতো। উপরন্তু দেশটির রাজস্ব আদায়ও বেড়েছে অর্থনৈতিক মন্থরতা সত্ত্বেও, কারণ দুর্নীতি মোকাবেলায় মোটের উপর সরকারের এক ধরনের প্রচেষ্টা পরিলক্ষিত হচ্ছে। গত জানুয়ারিতে কাবুলে আয়োজিত এক সম্মেলনে 20টি দেশের প্রতিনিধিরা যোগ দেন, আর এতে ভার্চুয়ালি অংশ নেন আরও কিছু দেশের প্রতিনিধিরা। ওই সম্মেলনে কাবুলে জাতিসংঘ মিশনের প্রধান ডেবোরা লিয়ন্স তালেবান সরকারের কিছু পদক্ষেপের প্রশংসা করেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।